নমস্কার, আমি স্বপন, ইভিএম নিউজ আপনাদের সকলকে স্বাগত জানিয়ে এই মুহূর্তের সব থেকে একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। সেটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নিকোবর দ্বীপকে নিয়ে নরেন্দ্র মোদীর একটি প্ল্যান, পরিকল্পনা। সেই পরিকল্পনায় ঘুম ছুটেছে চীনের। এই গোটা বিষয়টা কেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে হঠাৎ এত বছর পর, স্বাধীনতার এত বছর পর পরিকল্পনা, কেন এটা নিয়ে কোনো পরিকল্পনা হয়নি, বা এই পরিকল্পনাটা হঠাৎ এখন করছেই বা কেন, এই গোটা বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের কাছে একটা ইনফরমেশন, একটা তথ্য আকারে আপনাদের সামনে হাজির করব। সেটা হচ্ছে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আপনারা জানেন যে নিকোবর দ্বীপ ভারতের এখানে প্রায় 75,000 কোটি টাকা ইনভেস্ট করতে চলেছেন ভারতবর্ষের সরকার, অর্থাৎ নরেন্দ্র মোদী সরকার। এইটা, এই নিকোবর দ্বীপপুঞ্জ আয়তনে সিঙ্গাপুরের থেকে দ্বিগুণ এবং সমুদ্রের গভীরতা সিঙ্গাপুরের থেকেও বেশি। এটা কেন বললাম? এই 75,000 কোটি টাকা এখানে ইনভেস্ট করতে চলেছে ভারতবর্ষের সরকার মূলত 5-6টা বিষয়ে। প্রথমত কি, এখানে একটা চেন্নাই থেকে আন্ডার ওয়াটার একটা কেবিল লাইন বসিয়েছে, হাই স্পিড কেবিল লাইন অলরেডি বসানো হয়ে গেছে 2015 সালে। এই পরিকল্পনা কেন, পরিকল্পনা কি কারণে পরিকল্পনা, আমি সমস্ত বিষয়ে ধীরে ধীরে আসছি। এই 75,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে কিসে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করার জন্য এটা ইনভেস্ট করা হচ্ছে। টাউনশিপ হবে ওখানে, একটা সিটি তৈরি হবে ওখানে, একটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট তৈরি হবে। আর যে দুটো মূল বিষয়, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডিপ সি পোর্ট তৈরি হবে, আর একটা হচ্ছে হাইটেক হেভি অ্যান্ড মিলিটারি বেস তৈরি হবে। আমার আলোচনার আজকের মূল দুটো বিষয় কনসেন্ট্রেট করব, যে এই ইন্টারন্যাশনাল ডিসি পোর্ট, ডিপ সি পোর্টটা কেন তৈরি করা হবে, আর হাইটেক হেভি অ্যান্ড মিলিটারি বেস কেন তৈরি করা হবে। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতেই পারে, টাউনশিপ সিটি ডেভেলপমেন্ট করার পরিকল্পনা হতেই পারে, চেন্নাই থেকে আন্ডার ওয়াটার কেবিল লাইন বসিয়েছেন, সেখানে যেতে হাই স্পিডে নেটওয়ার্ক পাওয়া যায়, তার একটা ব্যবস্থা হতে পারে। কিন্তু মূলত দুটো বিষয় যেটা চাপে রেখেছে, চীনকে চাপে রেখেছে, ইন্টারন্যাশনাল ডিপ সি পোর্ট একটা তৈরি হচ্ছে, আর একটা হচ্ছে হাইটেক হেভি অ্যান্ড মিলিটারি বেস তৈরি হচ্ছে। প্রথমত আমি আলোচনায় যে বিষয়টা আসবো, যে ইন্টারন্যাশনাল ডিপ সি পোর্টটা এখানে তৈরি করা হচ্ছে কেন, আমি এই আলোচনায় যাওয়ার আগে বলি যে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের এইটা কিন্তু আমাদের ভারতবর্ষের স্বাধীনতার সময় আসার কথা ছিল না। নেহরুর সঙ্গে লর্ড মাউন্টব্যাটেনের সম্পর্কে সখ্যতার কথা আমরা সকলে জানি, আর সেই সখ্যতার জন্য পাকিস্তানের জিন্না এটা দাবি করে বসেছিল। চার্চিলকে গিয়ে তিনি এটা বলেছিলেন যে ওই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জটা আমাদেরকে দিন, চার্চিল সেটাকে সমর্থনও করেছিল। তখন লর্ড মাউন্টব্যাটেন নেহরুকে বলে বুঝিয়েছিলেন যে ওটা দিয়ে দিন পাকিস্তানকে, আর নেহরু তাতে রাজিও হয়ে গিয়েছিলেন। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল, তিনি বলেছিলেন যে ওই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জটা হচ্ছে অমুসলিমদের বসবাসকারী মানুষের ওখানে স্থান, সুতরাং ভুলেও যেন জিন্না দ্বিতীয়বারের জন্য ওটার প্রচেষ্টা না করে ওটাকে নেওয়ার জন্য। তারপরে আর ওটা আর খুব বেশি দূর এগোয়নি সর্দার বল্লভ ভাই প্যাটেলের এই প্রচেষ্টা, এই লড়াই, ফলে আমাদের মধ্যে, ভারতবর্ষের মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ চলে এলো। ইন্দোনেশিয়া এটাকে দাবি করেছিল পরবর্তীকালে, বলেছিল ওটা ইন্দোনেশিয়ার এক্সটেন্ডেড পার্ট। কিন্তু এমনকি 1965 সালের ভারত পাক যুদ্ধের সময় ইন্দোনেশিয়া পাকিস্তানকেও সমর্থন করে বসে, কিন্তু সেটা আর খুব বেশি দূর এগোয়নি, সে পর্যন্ত আর এগোতে পারেনি। কিন্তু এত বছর ধরে ভারতবর্ষের সরকার চলল, সেই সরকার কিন্তু কখনোই এটা নিয়ে খুব একটা পরিকল্পনা করেনি। বলেছেন ওখানে আদিবাসী রয়েছেন, তাদের আদিবাসী জনসমষ্টি, তারা যাতে কোনোভাবে ব্যাহত না হয় তাদের জীবনযাত্রা, ওখানকার প্রাকৃতিক পরিবেশ যাতে বিঘ্নিত না হয়, সেজন্য ওটাকে একরকম ফেলেই রাখা হয়েছিল, ওই আদিম বন্য অবস্থায় ফেলে রাখা হয়েছিল। কিন্তু সেটা যে খুব স্ট্র্যাটেজিকভাবে খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা হতে পারে, বাণিজ্য করে ভারতবর্ষের অর্থনৈতিকভাবে সাবলীল হওয়ার ক্ষেত্রে ওটাকে যে ব্যবহার করা যেতে পারে, এটা 2014-র পর 2015-তে নরেন্দ্র মোদী, 2014-তে নরেন্দ্র মোদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর তিনি এটা প্রথম পরিকল্পনা করলেন। এবং সেই পরিকল্পনা মাফিক 2015-2018-19 এই আইন আনা হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ নিয়ে। আগের যে আইন ছিল সেই আইনকে পরিবর্তন করা হলো, সেখানে ইনভেস্টমেন্টের কাজ শুরু হলো, সেখানে সমস্ত উন্নয়নের প্রক্রিয়া শুরু হলো। এখন যে দুটো বিষয় মূল, যে এখানে নরেন্দ্র মোদীর পরিকল্পনা কি, হঠাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে কেন তিনি টার্গেট করলেন, যেটা এতদিন কোনো কিছু পরিকল্পনাই করা হয়নি ভারতবর্ষের কোন সরকার, এইটাকে নিয়ে যখন কোনো কখনোই কেউ ভাবেনি, তখন কেন তিনি ভাবছেন, মূল বিষয় ইন্টারন্যাশনাল ডিপ সি পোর্ট কেন তৈরি করা হচ্ছে না, এটা একদম আমরা যেটা জানি যে মালাক্কা প্রণালীর একদম কাছে রয়েছে। আর এই মালাক্কা প্রণালী হচ্ছেন লাইফ লাইন অফ এশিয়ান ইকোনমি, এখান থেকে সমস্ত ক্রুড অয়েল থেকে বাণিজ্যে
প্রায় 80-90% জাপান রয়েছে, ইন্দোনেশিয়া রয়েছে, চীন রয়েছে, এই সমস্ত থাইল্যান্ড রয়েছে, এই সমস্ত দেশগুলোর যে তাদের বাণিজ্যিক জাহাজগুলো যায় এই মালাক্কা প্রণালী দিয়ে পাশ করে, এবং সেটা আন্দামান এই নিকোবর দ্বীপপুঞ্জ থেকে কিছুটা মাত্র দূরে, যেটাকে কেন্দ্র করে যাওয়ার পথে, যে কারণে আমরা পরে দেখেছি যে সিঙ্গাপুর এরকম একটা ডিপ সি পোর্ট তৈরি করে তাদের পুরো ইকোনমিকে চেঞ্জ করে দিয়েছে। কারণ কি, একটা ডিপ সি পোর্ট তৈরি হলে সেখানে এসে জাহাজ দাঁড়াবে, সেই জাহাজ দাঁড়ালে সেখান থেকে গভর্নমেন্ট রেভিনিউ পাবে, সেই জাহাজ দাঁড়ালে সেখানে মানুষ থাকবে, তারা নামবে, তারা ওই অঞ্চলে নেমে কেনাকাটি করবে, খাওয়া দাওয়া করবে, কোটা ব্যবস্থা, ওইখানকার প্রচুর মানুষ যারা জাহাজে করে যাতায়াত করবে, বাণিজ্য করতে যাবেন, এই প্রচুর জাহাজ ওখানে এসে দাঁড়াতে পারবে, তারা রেস্ট নেবে, তারা সেখানে ওই অঞ্চলে নেমে সেখানে কেনাকাটি করবে, ফলে ওখানকার ইকোনমি চেঞ্জ হবে এবং ভারতবর্ষ অর্থনৈতিকভাবে সাবলীল হবে, যেটা সিঙ্গাপুর যে ইকোনমিতে যেভাবে ইকোনমিক্যালি নিজেকে শক্তিশালী করেছে, একটা মাত্র ওই ডিপ সি পোর্ট তৈরি করে তারা এতটা উন্নত করেছে। আর এই আমাদের এই যে নিকোবর দ্বীপপুঞ্জ সেটা কিন্তু ইন্দোনেশিয়ার এই আপনার এই এই যে সিঙ্গাপুর, সিঙ্গাপুরের থেকে আয়তনে কিন্তু ডাবল, এবং আমাদের ওখানকার সমুদ্রের গভীরতা অনেক বেশি, ফলে এই গোটা বিষয়টাকে নিয়ে ভারতবর্ষের সরকার বাণিজ্যিকভাবে এটাকে পরিকল্পনা করেছে এবং বাণিজ্যিকভাবে এই গোটা অঞ্চলটাতে উন্নয়ন এবং সেটা ভারতবর্ষের অর্থনীতিকে অনেক বেশি শক্তিশালী মজবুত করবে, এটা হচ্ছে এক নম্বর পরিকল্পনা। দ্বিতীয় পরিকল্পনা কি, এই যে মালাক্কা প্রণালী, এই মালাক্কা প্রণালী দিয়ে চীন তার 80% ক্রুড অয়েল নিয়ে যায় মিডল ইস্ট থেকে এবং 75% বাণিজ্য জাহাজ যায় এই মালাক্কা প্রণালী দিয়ে। তাহলে এখানে যদি একটা শক্তিশালী এয়ার বেস থাকে আর ওই এয়ার বেসটা যদি আমার ওখানে একটা তৈরি করা যায়, তাহলে সেই এয়ার বেস যেটা ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে, 5,000 কোটি টাকা ইনভেস্ট করেছেন ভারতবর্ষের সরকার 2019 সালে, সেই ইনভেস্টমেন্ট অলরেডি হয়ে গেছে, ওখানে কাজ শুরু হয়ে গেছে। এই যে একটা মিলিটারি বেস তৈরি হচ্ছে, এই মিলিটারি বেস থাকলে চীন যখন অরুণাচল, ডোকালাম, গালওয়ান নিয়ে গোলমাল পাকাবে, আমরাও মালাক্কা প্রণালীকে ব্লক করব। এই মালাক্কা প্রণালী যদি ব্লকড হয়ে যায়, আপনি আগেই বলেছি যে এটা লাইফ লাইন অফ এশিয়ান ইকোনমি, এশিয়ান ইকোনমির এটা একটা লাইফ লাইন, আমি যদি ওই মালাক্কা প্রণালীকে ব্লক করে দিই, তাহলে গোটা এশিয়া কিন্তু চাপে পড়ে যাবে, বিশেষ করে চীন কিন্তু ভয়ঙ্কর চাপে পড়ে যাবে, ফলে চীনের ওপর তার গোটা চীনের ওপর একটা নজরদারি কিন্তু রাখা যেতে পারে এই রকম একটা জায়গা থেকে, সেটা কিন্তু চীনকে ভয়ঙ্কর চাপে রাখবে, যে কারণে ওখানে একটা স্ট্রং মিলিটারি বেসের কাজ শুরু হয়ে গেছে 2019 পর থেকে, প্রায় 5,000 কোটি টাকা ভারত সরকার অলরেডি সেখানে ইনভেস্ট করেছেন। ফলে এই যে আমরা প্রায় 75,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হবে, এই যে সমস্ত বিষয় ওখানকার ডেভেলপমেন্ট থেকে শুরু করে ওখানে টাউনশিপ তৈরি করা থেকে শুরু করে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তৈরি করা থেকে শুরু করে, এই গোটা ব্যাপারটা গোটা ভারতবর্ষের ইকোনমিকে যেমন সমৃদ্ধ করবে, তার পাশাপাশি চীনকে চাপে রাখার জন্য ওখানে একটা মিলিটারি এয়ারবেস তৈরি হচ্ছে, যে মিলিটারি এয়ারবেসের মধ্য দিয়ে ভারতবর্ষ চীনকে চাপে রাখতে পারবে, আর সে কারণে চীন কিন্তু খুব আতঙ্কিত। এখন আমাদের দেখার যে এই গোটা বিষয়টাকে কতটা সফলভাবে রূপায়িত করেন এবং একটা নতুন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একটা নতুন চেহারা, যে চেহারা ভারতবর্ষের ইকোনমিকে অনেক বেশি প্রাণ দেবে, ভারতবর্ষের ইকোনমিতে আরো অনেক বেশি শক্তি যোগাবে, আমরা তার দিকে তাকিয়ে রয়েছি। আর আপনারা তাকিয়ে থাকুন ইভিএম নিউজের দিকে, কারণ ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।